সব স্যার ভাঙ্গে ফায়ার সার্ভিস বরিশালের ফায়ার সার্ভিস রা তাদের রেশন নিতে আসছে, আমরা বলছি একটু বসেন, 30 গোডাউনের লেবাররা কাজ করতেছে, লেবারদেরকে ফোন দিছি, তারা আসলে আপনাদের রেশন দিয়ে দেব। কিন্তু তারা ধৈর্য না ধরে তারা আরো লোকজন নিয়ে আসিয়া কেন আমরা লেট করতেছি, এই জন্য তারা ধৈর্য না ধরে আমাদের অফিসে হামলা করে এবং ভাঙচুর করে আমাদের যে সাব ইন্সপেক্টর হুমায়ুন কবিরকে মারধর করে নিরাপত্তা প্রহরী রেজাউল করিম এবং আরও একজন নিরাপত্তা প্রহরী রেজাউল করিমকে মারধর করে আমি অফিস ভাঙচুর করে কাগজপত্র নিয়ে যায়। আমরা তো প্রতি মাসে খাদ্য অফিস থেকে রেশন পাই সরকারের, তো গত মাসে তারা প্রতি মাসে রেশন দিলে রেশন 70-80 কেজি 150 কেজি কম হয়। এই নিয়ে গত মাসে আমাদের স্টাফের সাথে তাদের একটা মলমালিন হয়েছে। এই মাসে তারা বলছে আমরা আপনাদেরকে রেশন দেবো না, 20 দিন ঘুরাবো, পচা চাউল দিব, আপনার কোন ক্ষমতা আছে আপনি আপনি জানবেন, যা ক্ষমতা আছে। এই নিয়ে কথা করতে এক কথা দুই কথা এই নিয়ে, তার এক পর্যায়ে ওই যে ওই এখানের যে কবির সাহেব উনি আমাকে চেয়ার দিয়া বাড়ি দিয়ে হয়েছে। আমি তোকে তো চেয়ার দিয়ে তখন বাড়ি দিছে, আমার স্টাফ ছিল 3 জন, তো আমি তো যেহেতু ওদের স্যার আর আমি একজন গ্যাজেটেড কর্মকর্তা, এইটা ওরা একজন দৌড় দিয়ে যায় স্টেশনে, বলছে যে এখানে ফুড অফিসে আগুন লাগছে, আগুন লাগছে কইয়া আসছে, ওনারা আমার লোকজন আসে আইয়া এখানে তাদের সাথে পতাকা কাটাকাটি মনোমালিন্য হয়েছে। এই ঘটনা এটা